চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার পশ্চিম আলমপুর এলাকার প্রধানমন্ত্রীর উপহার আশ্রয় প্রকল্পর নির্মাণাধীন গড়র দেবাল বাঙ্গি দিয়ন এবং এক শ্রমিকুরি মাইদুরুর অভিযোগ উঠছে। আগস্টের 3 তারিখ বুধবার বিকালে উক্ত আশ্রয় প্রকল্পত এ ঘটনা ঘটে। মারধরের শিকার হওয়া এই শ্রমিকর নাম মোহাম্মদ আজিম, আর মারধর গরিবের অভিযোগ উঠছে পৌরসভা এলাকার মেহেদিপাড়ার বাসিন্দা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার মেহেদির বিরুদ্ধে। আমি অপরাধ করছি, ওনাকে একটা থাপ্পড় দিছি, এখনো থাপ্পড় দিচ্ছি মোহাম্মদের সহিত, আমি অপরাধ করছি, সেই জন্য আমি ক্ষমা চাই ভাই। আর মারধরের ঘটনা ন্যায্য বিক্ষুব্ধরে শ্রমিকলে এই আশ্রয় প্রকল্পর হাত বন্ধ করে দেয়। পরে বিষয়ন উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলমের মধ্যস্থতায় অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল যায়রে তার কৃতকর্মলা ক্ষমা চাইলি শ্রমিকলে আবার হাজত যোগ দেয়। ঘটনার সত্যতা স্বীকার করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ শহীদুল আলম সি প্লাসের হয় তিনজন ইঞ্জিনিয়ার এটাকে দেখাশোনা করেন, আর জিনিসপত্র কিনি আমি তাদের সাথে পরামর্শ করে সরাসরি আমি জিনিসপত্র কিনি। ইট কিনি আমি, ইট ভাটাতে আমার সরাসরি যেতে হয়েছে। যদি গত এক বছরের কার্যক্রমে আপনাদের মনে হয় যে আমি আপনাদের কোনো আমানতের খেয়ানত করেছি, তাহলে একরকম, আর যদি মনে করেন যে আমি বিশ্বস্ত একটা মানুষ, ভালো ভালো ইট দিবেন, আপনার গরিব মানুষের জন্য ঘর হবে। এই সময় এডে উপস্থিত আছিল উপজেলা পরিষদ চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আমাদের এখানে কোনো কিছু যদি কোনো কাজে কোনো গাফলতি হয়ে থাকে, কোনো অনিয়ম হয়ে থাকে, এটা সরাসরি দেখতেছে আমাদের ইউনিয়ন সাহেব। আমরা কেউ কোনো কথা বললে আমাদের ইউনিয়ন সাহেবকে বলবো, এনে কেউ ডিরেক্ট ওনাদেরকে মারধর করার মতো এই পরিবেশ সৃষ্টি করার এটা অন্যায়। সুতরাং এটার কারণে আমি আজকে আমার সাংবাদিক ভাইদেরকে ডেকে প্রকৃত ঘটনাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এর বাইরে আর অন্য কোনো কিছু হয়নি। বিভিন্ন পত্রপত্রিকা থেকে ফোন করা হচ্ছে আপনার নেতৃত্বে আপনি কাউকে কাজ পাওয়াই দিতে চাইছিলেন, ও কাজ পায় নাই বিধে, এখানে তো কোনো টেন্ডার হয় নাই আমার জানা মতো, এখানে ওই অনুসারে কোনো টেন্ডার, এখানে তো কোনো টেন্ডার নাই। এবং আমি আজ পর্যন্ত এটার বিষয় নিয়ে কাউকে কাজ দেওয়ার জন্য আমার ইউনিয়ন সাহেবকেও আমি কিছু বলিনি, উনি সামনে উপস্থিত আছে। কে কাজ পাবে না পাবে, কে কাজ করবে, এগুলো নিয়ে এটার কোনো ইচ্ছা আমার নাই। এবং আপনারা আমার সাথে এতদিন মিশতেছেন, আপনারা জানেন আমি কোন টাইপ মানুষ এবং কীভাবে কাজ করে চলি। সি প্লাস টিভি চট্টগ্রাম।